সম্মানিত ভিউয়ার্স, নয়নতারা মৎস্য হ্যাচারির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের নতুন ভিডিও। দেখুন, এই হলো বাটা মাছের পোনা। এই মাছ বাটা মাছ, আপনারা যদি চান বাটা মাছের পোনা সংগ্রহ করতে পারেন। বাটা মাছ চাষ করিলে কিভাবে লাভবান হবেন, এবং দেখুন আমরা বাটা মাছগুলো কিভাবে পুকুর থেকে উঠিয়ে মাছগুলো দিয়ে থাকি। আপনারা চাইলে এই পোনাগুলো সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে। দেখুন, স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে। আমরা এই পোনাগুলো বাংলাদেশের বিভিন্ন জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি, অথবা আমাদের কাছ থেকে এসে নিয়েও যেতে পারিবেন। এই বাটা মাছের পোনাগুলো আমাদের 1 কেজিতে 1200 পিস হয়েছে, 1 কেজিতে 1200 পিস এই পোনাগুলো। যেসব মৎস্যচাষী ভাই ও বন্ধুরা, আপনারা খাল বিল হাওর বন্দে চাষ করেন, বড় বড় বিলে, তারা এই পোনাগুলো সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে। আমরা সরাসরি হোম ডেলিভারি দিয়ে থাকি, অথবা আমাদের কাছ থেকে এসে নিয়েও যেতে পারিবেন। দেখুন আমাদের এই পোনার সাইজ এবং পোনার কোয়ালিটিগুলো। এইভাবে দেখুন আমরা পোনাগুলো এভাবে গুনে দিচ্ছি। আধা কেজি মাছ, হাফ কেজি মাছ আমরা ওজন দিয়ে হাফ কেজি গুনে দেখছি যে কতগুলো হয় কেজিতে। এভাবে মাছগুলো আমরা গুনে দিয়ে থাকি। দেখুন আমাদের পোনার কোয়ালিটিগুলো এবং পোনার সাইজ কত ইঞ্চি, আপনারা খেয়াল করে দেখেন। এই হলো আপনার বাটা মাছের পোনা। যেসব মৎস্যচাষী ভাই ও বন্ধুরা আগে পুরাতন চাষি, তারা হয়তো অনেকেই চিনেন এই মাছগুলোকে, এবং যারা নতুন, হয়তো উদ্যোক্তা নতুন চাষ করতেছেন, তারা হয়তো চিনবেন না। দেখুন এই সেই বাটা মাছের পোনা। এই পোনাগুলো আপনারা খুব সহজেই সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে। আমরা এই পোনাগুলো বাংলাদেশের বিভিন্ন প্রান্তেই ডেলিভারি দিয়ে থাকি, অথবা আমাদের কাছ থেকে এসে নিয়ে যেতে পারিবেন। দেখুন এই পোনাগুলো আপনারা চাষ করলে 5 থেকে 6 মাসের ভিতর এই মাছগুলো বাজারজাত করতে পারবেন, এবং এই মাছের খাবার হিসাবে আপনারা খোল, কোরা, ভুসি, ভাসমান ফিড খাবার খাওয়াইতে পারেন। এই দেখুন আমরা পোনাগুলো কীভাবে মেপে দিচ্ছি পুকুর থেকে, মাছগুলো এভাবে মেপে আমরা দিয়ে থাকি, এবং এভাবেই আমরা পোনাগুলো বিক্রি করি। দেখুন আপনারা চাইলেই সরাসরি আমাদের কাছ থেকে এসে পোনাগুলো নিয়ে যেতে পারেন, এবং আমাদের এই পোনার গুণগত মান খুবই ভালো হবে, আপনারা নিশ্চিন্তে এই মাছ চাষ করতে পারিবেন। আমরা এই মাছগুলোকে প্রথমত এভাবে পুকুর থেকে মেপে উঠিয়ে তারপর শাওয়ারিং দেওয়া হয়। আমাদের পাকা হাউস আছে হ্যাচারি, হ্যাচারিতে উঠিয়ে মাছগুলো শাওয়ারিং দেওয়ার পর মাছগুলো আমরা গাড়িতে দিয়ে থাকি, এবং পুকুর থেকে এভাবে গুনে দেখুন পাতিলা দিয়ে এভাবে মাছগুলো আমরা আমাদের হ্যাচারিতে নিয়ে আসি। আনার পর মাছগুলো শাওয়ারিং খাওয়ানোর পর আমরা মাছগুলো ডেলিভারি দিয়ে থাকি। তো মৎস্যচাষী ভাই ও বন্ধুরা, দেশ এবং দেশের বাহিরে যেসব ভাইয়েরা আমাদের এই ভিডিওটি দেখছেন, অবশ্যই আমি তাদেরকে বলবো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন, এবং পোনাগুলো সংগ্রহ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারেন। এই সেই আমার পুকুর, এবং এই দেখুন মাছগুলো আমি এইভাবে পাতিলে করে উঠিয়ে পুকুর থেকে গুনে মাছগুলো নিয়ে যাচ্ছি আমার হাউজে। ওখানে আমি শাওয়ারিং দেওয়ার পর মাছগুলো আমি ডেলিভারি দেব। এখানে আমি 1.5 লক্ষ পোনা পুকুর থেকে গুনে তুলেছি। তো অসংখ্য ধন্যবাদ রইল নয়নতারা মৎস্য হ্যাচারির পক্ষ থেকে।